হাবিল বকরি চরাত পশু পালত। এই কথা শুনে পশুপালের মধ্য থেকে হৃষ্ট পুষ্ট একটা ভেড়া একটা দুম্বা হজরতে আদম আলা নবী কেনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মতো কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। তৎকালীন যুগে কুরবানির নিয়ম ছিল যে যে বস্তুটি কুরবানি করতে চায় তাকে পাহাড়ের উপরে রেখে দিয়ে আসতে হবে। পাহাড় থেকে একটি আগুন এসে যার কুরবানিকে যার পণ্যকে ঝলসে দিবে তার কুরবানি কবুল হয়েছে বলে বিবেচিত হবে। হযরত হাবিল একটা হৃষ্টপুষ্ট দুম্বা ঠিক করলেন কুরবানির জন্য। কাবিল কৃষিকাজ করত, কাবিল চিন্তা করলো কুরবানির জন্য এত উত্তম জিনিস দিয়ে কী হবে। তার ক্ষেতের মধ্য থেকে সবচেয়ে নিকৃষ্ট কম দামি কম মূল্যের কিছু শস্যকে সে জড়ো করলো কোরবানির জন্য। কোরবানি যখন দিতে হয় উৎকৃষ্ট সম্ভব দিয়ে কোরবানি করতে হয়, কেননা বুঝতে হবে এই কোরবানি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যখন আমি আল্লাহর জন্য কোরবানি করব আমার সম্পদের সবচেয়ে উৎকৃষ্ট জিনিস দিয়ে কোরবানি করতে হবে, উৎকৃষ্ট সম্পদ থেকে কোরবানি করতে হবে। আমি যদি দান করি কোরবানি করি সেই মালটা হতে হবে উৎকৃষ্ট। কেন? যে আমি নিজের জন্য যখন বাজার থেকে পণ্য ক্রয় করি তখন সবচেয়ে ভালো পণ্য ক্রয় করি, আর এইটা তো আমি আল্লাহকে হাদিয়ে দিব, আমার রবকে হাদিয়ে দিব যিনি আমার জীবন দিয়েছেন, যিনি আমার সম্পদ দিয়েছেন, যিনি আমার রিজিক দিয়েছেন, যিনি আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তার জন্য। সুতরাং সেই সম্পদটা হতে হবে উৎকৃষ্ট। যদি উৎকৃষ্ট সম্পদ না হয় এই হিসেবে যে আমার সামর্থ্য আছে তারপরও আমি বিষয়টিকে অবজ্ঞা করি, নিকৃষ্ট জিনিস দান করে দিলাম, নিকৃষ্ট সম্পদ দান করলাম, আল্লাহর দরবারে সেই দান কবুল হবে কি না যথেষ্ট সন্দেহ রয়েছে। এই জন্য হযরত হাবিল উৎকৃষ্ট একটি বকরি কোরবানির জন্য ঠিক করলেন, আর কাবিল করলেন সবচেয়ে নিম্ন একটি নিম্ন শস্য ধান বা কম কোরবানির জন্য তিনি বেছে নিলেন। দুইজনে পাহাড়ে চলে গিয়েছেন, কাবিল তার শস্যকে পাহাড়ের উপরে রেখেছেন আর হাবিল তার দুম্বাকে পাহাড়ের উপরে রাখলেন। পরীক্ষা হবে কার কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়। আমার বন্ধুরা কিছুক্ষণ পর আসমান থেকে একটা আগুন নেমে আসলো, হযরত হাবিলের দুম্বাকে ঝলসে দিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত হাবিলের কোরবানিকে কবুল করলেন, কাবিলের কোরবানিকে কবুল করলেন না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফয়সালা দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কোরবানিকে কবুল করেছেন, সুতরাং কাবিলের বোন হাবিলের সাথে বিয়ে হবে আল্লাহ ফয়সালা দিয়ে দিয়েছেন। আল্লাহর বিধানের সামনে আমাদের আর কিছু করার নাই, কাবিল তুমি এই বিধানকে মেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা কোরআনে বলেন, وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ بَنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ। আল্লাহ বললেন, হে নবী, আমি তাদের কাছে আদম আলাইহিসসালামের ঘটনা বর্ণনা করছি। যখন তারা দুইজনেই কোরবানি করলেন, একজনের কোরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, হাবিলের কোরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, কাবিলের কোরবানিকে কবুল করলেন না। বলা লা আকতুলান্নাকা,
কাবিল ক্ষিপ্ত হয়ে গেল, রাগে ওর অগ্নি শর্মা হয়ে গেল। আমি আমার বোনকে বিবাহ করতে চাইলাম, বাবাও দিল না, আল্লাহ আমার কোরবানি কবুল করলেন না, আমি আর এর মধ্যে নাই। ভাইকে থ্রেট দিয়ে দিলেন, ভাই তোমাকে আমি হত্যা করব যদি আমার বোনের দিকে হাত বাড়াও। হযরতে হাবিল বললেন, সুন্দর একটি কথা বললেন, হাবিল বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ভাই তুমি রাগ করো কেন? আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের কুরবানিকে কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কুরবানি কবুল করেন। তুমি যদি আল্লাহকে ভয় পেতা, তুমি যদি মুত্তাকিন হতে পারতা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কুরবানিকেই কবুল করবেন করতেন। সুতরাং তোমার রাগান্বিত হওয়ার কিছু নেই। হযরতে হাবিল আরো বললেন, তুমি আমাকে হত্যা করতে চাও? রাগে অন্ধ হয়ে আল্লাহর বিধানকে অমান্য করে আমাকে হত্যা করতে চাও? হযরতে হাবিল বললেন, লাইন বাসাতা ইলাইয়া দাকালা তাকলিতাকতুলানি মা আনা ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন ইন্নি উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। ভাই তুমি যদি আমাকে হত্যা করতে চাও, আমার দিকে হত্যার জন্য যদি হাত বাড়াও, আমি তোমার দিকে হাত বাড়াবো না, আমি তোমাকে হত্যা করব না, আমার হাত তোমার দিকে যাবে না। যে ব্যক্তি আমাকে যদি হত্যা করো, কাল কিয়ামতের দিন তোমার গুনাহ আর আমার সব গুনাহ এগুলো নিয়ে কাল কিয়ামতের দিন তুমি আল্লাহর সামনে উঠবে। ওয়া যালিকা জাযাউয যালিমিন, আর এটাই অত্যাচারীদের একমাত্র শাস্তি। দুনিয়াতে হয়তো তুমি আমাকে হত্যা করছো, আমি তোমাকে হত্যা করব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার, হত্যাকারী এবং নিহত দুইজনই জাহান্নামে যাবে। সাহাবা একরাম বললেন, জিয়া রাসূলুল্লাহ, হত্যাকারী জাহান্নামে যাবে এটা তো বুঝলাম, কিন্তু নিহত ব্যক্তি জাহান্নামে যাবে কেন? বলে, যেহেতু তারা দুইজনেই মারামারি করেছে, দুইজনেই ঝগড়া করেছে, একজনকে একজন নিহত হয়েছে আরেকজন হত্যা করেছে, কিন্তু নিহত ব্যক্তি যদি সুযোগ পেত তাহলে হত্যাকারীকে হত্যা করে ফেলত। তার নিয়ত ছিল যে আমি হত্যা করব, সে পারে নাই, সে মারা গিয়েছে, কিন্তু নিহত ব্যক্তি যদি সুযোগ পেত হত্যাকারীকে হত্যা করত, এই নিয়তের কারণে সে জাহান্নামে যাবে। এই জন্য যখন দুই মুসলমান ঝগড়া করা, মুসলমানের সাথে ঝগড়া করা, এটা কবিরা গুনাহ। দুই মুসলমান ঝগড়া করা যাবে না, মারামারি করা যাবে না। যখন মুসলমান ঝগড়া করবে, মারামারি করবে, তাদের মধ্যে সুলাহ করে দিতে হবে, ফাসলিহু বাইনাহুমা, সুলাহ করে দিতে হবে, সন্ধি করে দিতে হবে। হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালামের পুত্র হাবিল দুনিয়ার মানুষকে মূলনীতি শিখিয়ে দিলেন, তুমি আমার দিকে যদি হাত বাড়াও, আমি তোমার দিকে হাত বাড়াবো না, কাল কিয়ামতের দিন আমার গুনাহ আর তোমার গুনাহ সব সহ তুমি কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে উঠবে। ওয়া যালিকা জাযাউয যালিমিন, এটাই হচ্ছে জালেমদের জন্য শাস্তি, জালেমদের জন্য জাযা, পুরস্কার, প্রতিদান। আবার বন্ধুরা, কিন্তু এই সব ওয়াজ এবং নসিহাত কাবিলকে কোনো উপকার করল না। বা আল্লাহ বলছেন, ফাতাওয়াত লাহু নাফসুহু কতলা আখিহি ফাকাতালাহু ফাতাকুনা মিনাল খাসিরিন ফাবাআথাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিরিয়াহু কাইফা ইউরি সাওআতা আখিহি ফাআসবাহা মিনান
নাদিবিন। কাবিল মনস্থ করে ফেললো তার ভাইকে হত্যা করবি, পাথর মেরে তার ভাইকে হত্যা করে ফেললো। লাশ যখন তার ভাই মারা গিয়েছেন, লাশ পড়ে রয়েছে, নড়াচড়া করে না, কাবিল খুব চিন্তায় পড়ে গেলেন, এই লাশকে আমি কি করব, যদি আব্বা দেখতে পান তাহলে তো আমার শাস্তির ব্যবস্থা করবেন। লাশ নিয়ে বসে আছে, তখনও পর্যন্ত মানুষ মৃত্যুবরণ করলে যে কবর দিতে হবে, এই কবর দেওয়ার পলিসি জানা ছিল না। নতুন পৃথিবীতে আসছে সবাই, অনেক পথ এবং পদ্ধতি জানা ছিল না। লাশ নিয়ে বসে আছে, পৃথিবীর প্রথম নিহত ব্যক্তি, প্রথম শহীদ হচ্ছেন হযরতে হাবীব।